দেশ-বিদেশ। ইসরায়েলের নেতানিয়াহুর সরকারের দীর্ঘমেয়াদী শাসনের অবসান। সিংহাসনে হারানোর ইঙ্গিত পেয়ে ক্ষমতা ধরে রাখতে নড়েচড়ে বসেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। এই পরিস্থিতিতে প্রস্তাবিত নতুন জোট সরকার ঠেকাতে জোর তৎপরতা চালাচ্ছেন বেঞ্জামিন। তিনি বলেছেন, প্রস্তাবিত নতুন জোট সরকার ইসরায়েলের নিরাপত্তার জন্য একটি হুমকি ছাড়া কিচ্ছু না। বেঞ্জামিন সরকারের ইতি টানতে ইসরায়েলের বিরোধী দলগুলো জোটবদ্ধ হচ্ছে বলে খবর। জোট চুক্তিতে সমর্থন না করার পাশাপাশি প্রস্তাবিত নতুন জোট সরকারে যোগ না দিতে সেদেশের ডানপন্থী রাজনীতিকদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। ডানপন্থী রাজনীতিকদের উদ্দেশ্য করে নেতানিয়াহু বলেন, বামপন্থী সরকার গঠন করবেন না, জোট সরকার ইসরায়েলের নিরাপত্তা এবং ভবিষ্যতের জন্য বিপদ মাত্র। ইসরায়েলের মধ্যপন্থী দল ইয়েস আতিদ এর নেতা ইয়ার লাপিড জোট সরকার গঠনের জন্য উগ্র জাতীয়তাবাদী নেতা নাফতালি বেনেটের সঙ্গে সমঝোতা চুক্তি করতে চলেছেন বলে খবর। এই চুক্তির পক্ষে সহমত জানিয়েছে বেনেটের দল, যাদের 6টি আসন ইসরায়েলের জোট সরকার গঠনের লক্ষ্যে গুরুত্বপূর্ণ। গত মার্চ মাসে অনুষ্ঠিত ইসরায়েলের জাতীয় নির্বাচনে বিজয়ী আসনের দিক থেকে নেতানিয়াহুর ডানপন্থী দল লিকুদ পার্টির পরেই রয়েছে ইয়েস আতিদ। লাপিডকে সরকার গঠনের জন্য 28 দিন সময় দেওয়া হয়েছিল, কিন্তু গাজায় ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের হামলায় ওই প্রচেষ্টা বাধাগ্রস্ত হয়। এখন জোট সরকার গঠনের জন্য প্রয়োজনীয় আসন জোগাড় করতে লাপিডের হাতে আছে আর মাত্র 2 দিন। শেষ সময় এসে উগ্র জাতীয়তাবাদী বেনেটের সঙ্গে চুক্তিবদ্ধ হচ্ছেন তিনি। ব্যুরো রিপোর্ট, টাইমস ফুটিং বাংলা। বাংলাদেশকে 6 লক্ষ ডোজ সিনোফার্ম উপহার দিবে চীন। বাংলাদেশকে সিনোফার্মের আরো 6 লক্ষ ডোজ ভ্যাকসিন উপহার হিসেবে দেওয়ার কথা জানিয়েছে চীন। পররাষ্ট্র ও স্বাস্থ্য মন্ত্রণালয় পাঠানো চিঠিতে বেজিং জানিয়েছে, এই টিকা আনতে হবে বাংলাদেশের নিজের খরচে। গত 22 মে চীন থেকে উপহার স্বরূপ 5 লক্ষ ডোজ আসে হাসিনা সরকারের হাতে। এর মধ্যে সে দেশে চলছে সিনোফার্মের টিকাদান। সম্প্রতি উপহার হিসেবে বাংলাদেশকে আরো 6 লক্ষ ডোজ দেওয়ার কথা জানায় জিনপিং সরকার। এই ভ্যাকসিন দেশে আসার 18 মাসের মধ্যে প্রয়োগ করা যাবে, তবে টিকা পাঠানো হবে সিরিঞ্জ ছাড়া। যদি প্রয়োজন হয় তবে বাংলাদেশকে দিতে হবে চাহিদা পত্র। বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী জাহেদ মালিক জানিয়েছেন, জুন জুলাই অগস্ট প্রতি মাসে 50 লক্ষ ডোজ টিকা আসবে চীন থেকে। ব্যুরো রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা। যুদ্ধ থামলেও ভয়াবহতার খেসারত দিচ্ছে ট্রমায় আচ্ছন্ন গাজা। যুদ্ধ থামলেও এর ভয়াবহতার খেসারত দিতে হচ্ছে ফিলিস্তিনের গাজাকে। ক্রমায় আচ্ছন্ন বহু মানুষ, ঘরবাড়ি স্বজন হারিয়ে নিঃস্ব, কেউ আবার কেউ বা বরণ করেছেন পঙ্গুত্ব। হাসপাতালে চিকিৎসাধীন 1948 জনের মধ্যে অনেকেই নানা ধরনের ট্রমায় ভুগছেন। ধ্বংসস্তূপে দাঁড়িয়েও জীবনের জয়গান গিয়ে চলেছেন ফিলিস্তিনিরা। স্ত্রী ও 3 সন্তানকে হারিয়ে শোকে নির্বাক ফিলিস্তিনি যুবক মাহমুদ আক্তার। 14 মে ইসরায়েলি বিমান হামলায় মাটির সঙ্গে মিশে যায় তার 3তলা বাড়িটি। তিনি বলেন, স্ত্রী সন্তানদের নিয়ে বাড়িটিতে থাকতাম, যখন বোমা পড়ে তখন আমি ঘরের দরজায় দাঁড়ানো ছিলাম, বিধায় প্রাণে বেঁচে গেছি। কিছুক্ষণ পর এসে ধ্বংসস্তূপে খুঁজে দেখি কেউই আর বেঁচে নেই। দুঃস্বপ্নের মাঝেও জীবনের জয়গান গিয়ে চলেছেন ইসরায়েলি বর্বরতায় পঙ্গুত্ব বরণকারী মাহমুদ আত্মারের ভাই ইয়াহাব আত্মার। বলেন, চাকরি হারিয়ে এখন বেকার, আশা করছি ধ্বংসস্তূপে এখানে ফের আগের মতোই ঘর উঠবে, সুদিন ফিরবে। এই পরিবারের মতোই ফিলিস্তিনের গাজার ঘরে ঘরে মানসিকভাবে বিপর্যস্ত হাজারো মানুষ। চিকিৎসকরা বলছেন, হাসপাতালে চিকিৎসাধীন 1948 জনের মধ্যে অনেকেই মানসিক রোগে ভুগছেন। 21 মে যুদ্ধবিরতিতে সম্মত হয় ইসরায়েল ও গাজা নিয়ন্ত্রণকারী সংগঠন হামাস। অবশ্য গেল মাসে গাজায় টানা 11 দিনের ইসরায়েলি বর্বরতায় 67 শিশু সহ প্রাণ গেছে 250 ফিলিস্তিনি, ঘর বাড়ি হারিয়েছে লাখ খানেক মানুষ। ব্যুরো রিপোর্ট, টাইমস ফুটিং বাংলা। নতুন প্রজন্মের খোঁজে নীতি পরিবর্তনের সিদ্ধান্ত চীনের। জনসংখ্যা নিয়ন্ত্রণে দীর্ঘদিন কড়া নিয়ম চালু ছিল চীনে। বিশ্বের সব থেকে জনবহুল দেশ অবশেষে সেই নিয়ম শিথিল করার পথে হাঁটছে। চীনের এক সরকারি সংবাদ সংস্থা জানিয়েছে, এবার থেকে দেশের বিবাহিত দম্পতিরা 3টি করে সন্তান জন্ম দিতে পারবে। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং সম্প্রতি এক পলিটব্যুরো বৈঠকে এই সিদ্ধান্তে সায় দিয়েছেন বলে জানা গিয়েছে। চলতি মাসের গোড়ায় প্রকাশিত এক পরিসংখ্যানে দেখা গিয়েছে চীনের সন্তান জন্মের হার এখন তলানিতে। গত বছর 1.2 কোটি শিশু জন্মেছিল চীনে, 1950-এর দশকের পর থেকে যা সবচেয়ে কম। সরকারি হিসেব বলছে, প্রতি বিবাহিত মহিলা পিছু বর্তমানে গড়ে 1.3 জন সন্তান জন্মায় চীনে। দীর্ঘ কয়েক দশক ধরে কঠোর জন্ম নিয়ন্ত্রণ নীতি চালু থাকার ফলে দেশের জনসংখ্যার একটা বড় অংশ এখন বার্ধক্যের দিকে পা বাড়িয়েছে, অনেকটা জাপান বা ইতালির মতোই। ফলে নতুন প্রজন্মের খোঁজে নীতি পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে বেজিং সরকার। সরকারের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, এই নীতি পরিবর্তনের সঙ্গে সঙ্গে সরকার এমন কিছু ব্যবস্থা নেবে যা দেশের জনসংখ্যা পরিকাঠামো উন্নয়নে সাহায্য করবে, তবে সেই ব্যবস্থাটি কি তা সবিস্তারে বলা হয়নি। ব্যুরো রিপোর্ট, টাইমস ফুটিং বাংলা। ফিরে আসছি একটা বিরতির পর, দেখতে থাকুন টাইমস ফুটিং বাংলা। হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হলো লকডাউনে গুরুগ্রাম থেকে সাইকেলে বিহার ফেরা সেই কিশোরীর বাবার।
গত বছর লকডাউনে অসুস্থ বাবাকে পিছনে বসে 1,200 কিলোমিটার সাইকেল চালিয়ে দেশবাসীর নজরে এসেছিল 14 বছরের কিশোরী, কিন্তু শেষ রক্ষে হলো না। সম্প্রতি হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হলো তার বাবার। ওই কিশোরীর নাম জ্যোতি কুমারী। তার বাবা গুরুগ্রামে রিক্সা চালাতেন, কিন্তু দেশজুড়ে লকডাউন শুরু হওয়ার পর তিনি আর বিহারের দ্বারভাঙায় নিজের বাড়ি ফিরতে পারেনি। গত বছর মার্চের শেষে 15 বছরের মেয়ে জ্যোতি 1,200 কিলোমিটার সাইকেল চালিয়ে গুরুগ্রাম থেকে বাবাকে নিয়ে বিহারে ফেরে। এই খবর দ্রুত ছড়িয়ে পড়ে গোটা বিশ্বে। এরপর ওই কিশোরী প্রধানমন্ত্রীর রাষ্ট্রীয় বাল পুরস্কার পায়। সুপার 30 শিক্ষক আনন্দ কুমার তাকে বিনামূল্যে পড়ানোর প্রস্তাব দেন। বিহারে লোক জনশক্তি পার্টি তার পড়াশোনার যাবতীয় খরচ বহন করার কথা জানায়। উত্তরপ্রদেশের সমাজবাদী পার্টির তরফে তাকে 1,00,000 টাকা আর্থিক সাহায্য করা হয়। তার বাবার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে দেশজুড়ে। ব্যুরো রিপোর্ট, টাইমস, প্রতিদিন বাংলা। রামদেবের মন্তব্যের প্রতিবাদে দেশজুড়ে কালা দিবস পালনের ডাক। বাবা রামদেবের অ্যালোপ্যাথি ওষুধ নিয়ে মন্তব্যের প্রতিবাদে একজন কালা দিবস পালনের ডাক দিয়েছে সর্বভারতীয় চিকিৎসক সংগঠনগুলি। দ্য ফেডারেশন অব রেসিডেন্ট ডক্টর অ্যাসোসিয়েশন তথা ফোরডা ওই কালা দিবস পালনের ডাক দেয়। তাদের এই প্রতিবাদকে সমর্থন জানিয়েছেন ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন তথা IMA সহ অন্য সংগঠনগুলিও। অ্যালোপ্যাথি ওষুধ নিয়ে যোগগুরু রামদেবের বক্তব্যকে অবমাননাকর এবং বিরক্তিকর মন্তব্য বলেছে ফোরডা। যদিও দেশজুড়ে মঙ্গলবার কালা দিবস পালন হলেও রোগীদের পরিষেবা দেওয়ার ব্যাপারে কোন রকম ব্যাঘাত ঘটবে না বলে জানিয়েছে তারা। ফোরডার দাবি, রামদেব যদি নিজের মন্তব্য নিয়ে জনসমক্ষে ক্ষমা না চান তাহলে তার বিরুদ্ধে মহামারী রোগ আইন 1987 ভিত্তিতে ব্যবস্থা নিতে হবে। জম্মুর চিকিৎসকদের সংগঠনও এই প্রতিবাদে ফোরডার পাশে দাঁড়িয়েছে, একজনের প্রতিবাদে অংশ নেবে বলেও জানিয়েছে ওই সংগঠন। বিহারের জুনিয়র চিকিৎসকদের সংগঠনও এই কালা দিবস পালনে অংশ নেওয়ার কথা জানিয়েছে। প্রসঙ্গত, রামদেব আধুনিক অ্যালোপ্যাথি চিকিৎসাকে বোকামি এবং ব্যর্থ বিজ্ঞান বলেছিলেন। রামদেবের এই বক্তব্য নেট মাধ্যমে ছড়িয়ে পড়তেই প্রতিবাদের ঝড় ওঠে দেশের চিকিৎসক মহলে। ব্যুরো রিপোর্ট, টাইমস, স্পোর্টিং বাংলা। আজকের খবর এই পর্যন্তই। দেখতে থাকুন টাইমস, স্পোর্টিং বাংলা। নমস্কার।